আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ির বালাচাও। এটা একদম ইজি আর খুবই সুস্বাদু একটা খাবার, এটা আমি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি, ছোটো চিংড়ির যে শুটকিটা হয় সেইটা। আপনার চাইলে এর থেকে একটু বড় সাইজের চিংড়িটা পাওয়া যায়, সেটাও নিতে পারেন। এটা আমি দুই তিনবার হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ভালো করে, যাতে একটু পানি না থাকে। তো এর জন্য যা লাগবে, পেঁয়াজ কুচি এক কাপের মতো আর আধা কাপের মতো রসুন কুচি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তেলটা একটু বেশি লাগবে, সাদা তেল মানে সয়াবিন তেল। তারপর তেলটা হালকা গরম হলে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখবেন এটা যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়, আর তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এটা তিতা লাগবে খেতে। আর এই যে কালারটা হয়েছে, এই কালারই আমরা উঠিয়ে নেব, কারণ এটা উঠানোর পরে কালারটা আর একটু গাঢ় হয়ে যায়। এই ছাঁকনির সাহায্যে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিব, ঝরিয়ে আমি একটা আলাদা বাটিতে ঢেলে নিব। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন অতিরিক্ত পুড়ে না যায়। আর এটা এখন যে কালারটা আছে, এটা উঠানোর পর কিন্তু কালারটা একটু গাঢ় হয়ে যাবে। এই পেঁয়াজগুলো ভেজে নিব। আমি কিন্তু পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, আপনারাও একটু বড় বড় টুকরো করে কেটে নেবেন। মানে একদম কুচি কুচি করার দরকার নেই, এই সাইজটা করে কেটে নিলেই হবে। তো এইটা আমরা পেঁয়াজ বেরেস্তা যেভাবে বানাই ওইভাবে ভেজে নিব। তো খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা তিতা লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে মিডিয়াম হিটে আপনারা বেরেস্তাটা করে নেবেন, এটা যাতে পুড়ে না যায়। আমি বারবারই একই কথা বলছি, যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এই কালারটা যখন হয়ে এসেছে, তখন আমি এগুলো উঠিয়ে নেব। ওঠানো হয়ে গেলে আমি এই তেলেই ভেজে নিব রসুন কুচি। এই রসুনগুলো আমি এইভাবে কেটে নিছি, একটু বড় বড় সাইজ করে কেটে নেবেন। আর এগুলো আমি সেম লাল লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবেন যাতে পুড়ে না যায়। আর যতক্ষণ দিবেন ততক্ষণ কিন্তু নাড়তে হবে, কারণ না হলে এক সাইডটা হয়ে যাবে আর এক সাইডটা কাঁচা থেকে যাবে। এই রকম কালার হলে আমরা এগুলোকে উঠিয়ে নিব। এবার ওই তেলেই আমরা শুকনো মরিচ ভেজে নিব, এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর আমি তেলটাকে অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি, যেহেতু আমাদের এখন আর এত তেলের দরকার নেই। তো আমরা এখানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিছি। এরপর দিয়ে দিব এতে অল্প পরিমাণ লবণ, এবং দিয়ে এই লবণটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। লবণটা যখন ভালোভাবে তেলের সাথে মিশে যাবে, তখন এতে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার পরে এটা আবার তেলের সাথে ভালো করে ভেজে নিব। এটার কালারটা একটু গাঢ় হয়ে আসবে, তখন এতে ভেজে রাখা উপকরণগুলো একে একে দিয়ে দেব। তো আমরা প্রথমে দিব ভাজা চিংড়ি শুটকি, এরপর এতে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এরপর এতে দিয়ে দিব ভেজে রাখা রসুন। কানেট স্পেচুলার সাহায্যে এগুলাকে ভালো করে মিশিয়ে নিব, একদম ভালো করে মিশিয়ে নেবেন, যাতে মশলাটা একদম সব কিছুর সাথে লেগে যায়। আস্তে আস্তে সময় নিয়ে মিশিয়ে নেবেন। এই ক্ষেত্রে কিন্তু চুলার জ্বালটায় একদমই কম করে রাখবেন, একদমই কম করে রাখবেন। আপনি চাইলে অফ করেও দিতে পারেন, বাট আমি একদম লো রেখেছিলাম। যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমি উপর দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। আমরা যে মরিচটা ভেজে রেখেছিলাম, ওটা আমি গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। বাস রেডি আমাদের চিংড়ির বালাচাও। এটা কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে এক সপ্তাহের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এভাবে আপনারা গরম ভাত দিয়ে খেতে পারবেন, বা যদি চান এটা কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভর্তার মতো মেখেও আপনারা ভাত দিয়ে খেতে পারবেন।